কালকে আমাদের যে অবস্থা কালকে আপনাদেরও সেই অবস্থা হতে পারে but then they came for me and there was no one left to speak for me একে একে করে যখন সবাইকে শেষ করবে আর আপনার জন্য আসবে তখন আপনার হয়ে রুখে দাঁড়াবার আপনার হয়ে প্রতিবাদ করার জন্য কেউ থাকবে না আজকে আমরা এসেছি আমাদের সাথে যদি আপনারা না থাকেন কালকে কিন্তু আপনাদের হয়ে কেউ বলার থাকবে না নমস্কার আজকে দিল্লির যন্তর মন্তরে বাংলা থেকে যারা এসেছেন সবাইকে আমি প্রথমে জয় হিন্দ বন্দে মাতরম দিয়ে স্বাগত জানাতে চাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস দিল্লিতে কালকে থেকে সবাই জিজ্ঞাসা করছে আমাকে দিল্লি পুলিশের দুজন আধিকারিক কালকে জিজ্ঞাসা করলো अच्छा इतना बंदोबस्त हम लोग कर रहे हैं आप लोग आए क्यों हैं मैडम मुद्दा क्या है आसल কথাটা কি জানেন আমরা যে এখানে এসেছি আজকে যেরকম দেবাংশু বললো প্রত্যেকের মাথা পিছু একটা করে পুলিশ দিয়েছে প্রত্যেক পুলিশও কিন্তু জানে না যে আমরা এখানে কেন এসেছি আমাদের অনেককে এখানে 5 থেকে 10000 মতো লোক বাংলা থেকে এসেছে অনেককে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি গতকাল যেরকম রাজঘাটে ঢুকতে দেওয়া হয়নি আজকেও পারমিশন থাকা সত্ত্বেও টলস্টয় মার্গে অনেক আমাদের সমর্থক কর্মীরা রয়েছে যাদের ঢুকতে দেওয়া হয়নি আমি তাদের প্রত্যেককে বলবো আপনারা যদি ঢুকতে নাও পারেন আপনারা আশেপাশে দোকান হাটে চায়ের দোকানে যান আর মানুষকে বলুন যে আমরা কেন এখানে এসেছি দিল্লি পুলিশ থেকে আরম্ভ করে রাজধানীর সবাইকে জানা উচিত যে বাংলা থেকে 40 ঘন্টায় বাসে করে না খেয়ে না নেয়ে মানুষ আজকে এখানে এসেছে কেন কারণ আজকে আমাদের যে অবস্থা কালকে আপনাদেরও সেই অবস্থা হতে পারে হিটলারের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা একটা কথা ছিল First they came for the Poles and I did not speak because I was not a Pole. Then they came for the Czechs and I did not speak because I was not a Czech. Then they came for the Jews and I did not speak because I was not a Jew. And then they came for me and there was no one left to speak for me. তাই আপনারা সবাই বুঝে নিন যে আজকে বিজেপি শাসককালে ব্রাহ্মণরা ভাবছে ভাই দলিতের পেছনে লাগছে আমি তো দলিত নই আমার প্রতিবাদ করার দরকার নেই হিন্দুরা ভাবছে তো মুসলমানদের বিরুদ্ধে বলছে আমাদের বিরুদ্ধে তো নয় আমরা তো হিন্দু আমাদের কিছু ছোবে না আমার প্রতিবাদ করার দরকার নেই মুসলমানরা ভাবছে আরে শিয়াদের বলছে সুন্নিদের তো বলছে না আমার প্রতিবাদ করার দরকার নেই একে একে করে যখন সবাইকে শেষ করবে আর আপনার জন্য আসবে তখন আপনার হয়ে রুখে দাঁড়াবার আপনার হয়ে প্রতিবাদ করার জন্য কেউ থাকবে না এই কথাটা আপনারা মনে রাখুন আজকে মমতা ব্যানার্জি বাংলায় যে লড়াই আরম্ভ করেছে কালকে এটা প্রত্যেকটা বিরোধী রাজ্যে আরম্ভ হবে প্রত্যেক आज बंगाल से हम आए क्यों सुन लीजिए दिल्ली पुलिस सुन लीजिए दिल्ली का जो भी यहाँ पे लोग हैं सब सुन लीजिए जो भी कोनो फैक्ट्री थे कोई कारखाना में अगर कोई काम करे 15 दिन काम करे आपके घर में कोई काम करे 15 दिन और आप उनका तनख्वाह ना दे अगर दिल्ली पुलिस सुबह 8 बजे से रात 12 बजे धूप में गर्मी में अपना ड्यूटी करे और महीना के एंड में उनका तनख्वाह उनका अकाउंट में नहीं जाए एक महीना नहीं जाए दो महीना नहीं जाए तीन महीना नहीं जाए आप क्या करेंगे आप क्या करेंगे आज बंगाल के लोगों का यही हालत हुआ है हमरा भीख के कोटे आशी नहीं हम भीख मांगने नहीं आए हैं अपना हक छीनने के लिए आए हैं जे मानुष सबसे खेटे खावा मानुष 100 दिन काज कारा करे मोदी जी करे ना मोदी जी भाई करे ना मोदी जी साथे जरा चा बेच तो तारा करे ना 100 दिन काज जाने पेटे दिन बेला भात को उठे ना तारा माटी काटे तारा ये सकाल থেকে রাত কাজ করে যাতে মাসে কত পায় তারা সারা দিন মাটি কেটে কত টাকা পায় 8000 টাকা 9000 টাকা মাসে পায় সেই টাকাটা কেন্দ্র সরকার 6500 কোটি 6500 কোটি 3000 টাকা মজুরির টাকা 3500 কোটি টাকা ম্যাটেরিয়ালস এর টাকা ওরা আটকে দিয়েছে মানুষ এই কাজটা করে নিয়েছে এমন কি না যে আগাম টাকা চাইছে जो काम कर लिए आदमी कर लिया है पसीना बह चुका है उस कमाई नहीं दे रहे हम नहीं आएंगे यहाँ पे सबाई जानबे ना जे हमरा आज के क्यों एसेछि 100 दिने टाका 11 लक्ष मानुषेर आवास योजनार टाका एटा भिक्षेर टाका नय आपनारा आमादेर थेके कर आदाय करछेन फेडरल सिस्टेमटा कि जे प्रत्येकटा स्टेट थेके सेंट्रल गवर्नमेंट टैक्स आदाय करे
বন্ধ রাখছেন কেন? 11 লক্ষ মানুষেরও বেশি আবাস যোজনার টাকা 8.5 হাজার কোটি টাকা আপনারা আটকে দিয়েছেন। সামাজিক সুরক্ষার টাকা, বিধবা ভাতার টাকা 200 কোটি টাকা। গ্রামে গ্রামে মানুষ বিধবা মানুষ বলে আমরা টাকা পাচ্ছি না, ভাতা পাচ্ছি না। মমতা ব্যানার্জি সবাইকে ভাতা দিয়েছে, কিন্তু যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার সেটা আজ অব্দি 200 কোটি টাকা। গ্রামীণ সড়ক যোজনার টাকা মোটে 13% টাকা আমাদের ছাড়া হয়েছে, এখনো 700 কোটির উপরে রাস্তার টাকা বাংলাদেশ এখনো ছাড়েনি। আমরা তাই জন্য এসেছি, আজকে যদি কেউ টলস্টয় মার্ট থেকে এখানে পৌঁছতেও না পারে, আমি বলছি আপনারা দিল্লিতে এসেছেন, আপনারা মরে মরে গিয়ে মানুষকে বলুন যে আমরা কেন এসেছি। আজকে আমরা এসেছি, আমাদের সাথে যদি আপনারা না থাকেন কালকে কিন্তু আপনাদের হয়ে কেউ বলার থাকবে না। এই লড়াই মমতা ব্যানার্জি কেবল বাংলার